বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে বীরভূমের মল্লারপুরে টুরকু হাজদাল আফসা হেমব্রম কলেজে গতকাল রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চম সেমিস্টারের পরীক্ষা ছিল। পার্শ্ববর্তী সিউড়ি বিদ্যাসাগর কলেজের ছাত্রছাত্রীদের সেন্টার পড়েছিল ওই কলেজে। পরীক্ষা চলাকালীন চারজন পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল উদ্ধার হওয়ায় তাদের পরীক্ষা বাতিল করা হয়। এর প্রতিবাদে পরীক্ষা শেষে তাণ্ডব লীলা চালায় একদল ছাত্র। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলেজের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। সিসিটিভি না থাকায় দোষীদের শনাক্ত করতে সমস্যায় পড়েছে কলেজ কর্তৃপক্ষ। কিছু ছাত্রছাত্রীর কাছে মোবাইল পাওয়া গেছে। আমরা জানেন যে মোবাইল নিয়ে পরীক্ষা হলে ঢোকাটা সম্পূর্ণ বেআইনি, কারণ ইউনিভার্সিটির যে এক্সামের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু এটা নেওয়া যায় না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত ইনভিজিলেটর ছিলেন ওই রুমের, তারা মোবাইলগুলো বাজেয়াপ্ত করেন এবং সঙ্গে সঙ্গেই খাতাগুলোকে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় এবং তাদেরকে হল থেকে বার করে দেওয়া হয়। আর তারা নকলও করছিল, কিছু কিছু নকলও করছিল, সেগুলো বাধা দেওয়া হয় এবং প্রচুর মাইক্রোজেরক্স তাদের কাছ থেকে উদ্ধার করে সেগুলোকে ফেলেও দেওয়া হয়েছে। আমরা তো সেটা সেই জন্য হয়তো ছাত্রছাত্রীদের মনে ক্ষোভ থাকতে পারে যে তারা নকল করতে হয়তো বাধাপ্রাপ্ত হলো বলে হয়তো তারা এরকম অতি উৎসাহ নিয়ে আমাদের কলেজের যে সম্পত্তি সেটা একটু নষ্ট করেছে।